Assalamualaikum. আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজমিন নেপা শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো আজ ব্রিটিশ পার্লামেন্টে 2016-17 অর্থবছরে বাজেট পেশ করেছেন চ্যান্সেলর জর্জ অসবর্ন লন্ডনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত ফ্রান্সের রেভিলাইসিয়ান তোলেন প্রতিযোগিতায় বাংলাদেশি ইব্রাহিম খলিল চ্যাম্পিয়ন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার শুনবেন বিস্তারিত চ্যান্সেলর জর্জ অসবর্ন আজ অষ্টমবারের মতো বাজেট পেশ করেছেন হাউস অব পার্লামেন্টে জর্জ অসবর্ন বাজেটে যেমন ইউরোপীয় ইউনিয়নের বেনিফিটের প্রতি অ্যাটেনশন আনয়ন করেছেন তেমনি শিক্ষার প্রতি নতুন অঙ্গীকার এবং আন্ডার 18 পর্যন্ত গণিত সকলের জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন চ্যান্সেলর বাজেট বক্তব্যে প্রধান প্রধান অংশ হিসাবে অংশ হচ্ছে পিওর ফুড জুস ও মিল্ক পেস্ট জুস বাদে বাকি সকল সফট ড্রিঙ্কসে নতুন সুগার ট্যাক্স আরোপ এতে বছরে 520 মিলিয়ন সেভিং দ্বিগুণ করে স্কুলের স্পোর্টস ও আর্টসে বিনিয়োগ করা হবে 18 বছরের সকল ছাত্রছাত্রীদের জন্য ম্যাথ শিক্ষা বাধ্যতামূলক পরবর্তী 5 বছরের গ্রোথ ফোরকাস্ট পরিকল্পনা প্রদান জিডিপি গ্রোথ ফোরকাস্ট 2017-তে 2.2% 2018-তে 2.1% 2020 সালের মধ্যে মিলিয়ন জব ক্রিয়েট ইনফ্লেশন 0.7% থেকে বৃদ্ধি পেয়ে আগামী বছর 1.6% 2020 সালের মধ্যে জিডিপিতে স্পেন্ডিং হবে 36.9% পার্সোনাল থ্রেশল 40% ট্যাক্স 42,385 পাউন্ড থেকে 45,000 পাউন্ড পর্যন্ত হবে এপ্রিল 2017-তে থেকে ট্যাক্স ফি অ্যালাউন্স বৃদ্ধি পেয়ে হবে 11,500 পাউন্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স বৃদ্ধি পেয়ে হবে 0.5% 6 বছরের মধ্যে আবার প্রতি লিটার ডিজেলে 57.95p ফুয়েল ডিউটি ফ্রজেন টোবাকো ডিউটি ইনফ্লেশন 2%-এর উপর বৃদ্ধি বয়স 50 হওয়ার আগ পর্যন্ত জনগণ বছরে 4,000 পাউন্ড পর্যন্ত সেভ করতে পারবে এদিকে বাজেট পেশ করার পর বিরোধী দলীয় নেতা জেরেমি কর্বিন বাজেটের সমালোচনা করে বলেন সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে এবারের বাজেটে Last year, GDP grew by 2.2%. The OBR now forecasts it will grow by 2% this year, then 2.2% again in 2017, and then 2.1% in each of the 3 years after that. Over the next few months, this country is going to debate the merits of leaving or remaining in the European Union. The Chancellor's just delivered is actually the culmination of 6 years of his failures. He's failed on the budget deficit, failed on debt, failed on investment, failed on productivity, failed on trade deficit, failed on the welfare cap, failed to tackle inequality in this country. বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে 14 মার্চ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই আমরা সহজে স্বাধীনতা পেয়েছি বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের শাখার সভাপতি আব্দুল আজিজ তকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রসঞ্জিত দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ডাক্তার মুখলেসুর রহমান এম এ করিম জামাল আহমেদ খান সাজিয়া স্নিগদা প্রমুখ ফ্রান্সের সর্বোচ্চ রেভেলাইস ইয়াং ট্যালেন্ট 2016 প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম খলিল এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রতি বছর 11টি ক্যাটাগরিতে ফ্রান্সের তরুণ প্রতিভাবানদের নিয়ে এ প্রতিযোগিতায় 33 জনকে নির্বাচিত করা হয় এবার ইব্রাহিম খলিল রান্না বিষয়ক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন
আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ ফেসেলশিয়াল জানান, সোমবার প্যারিসের অভিজাত একটি হোটেলে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ফ্রান্সের শ্রমমন্ত্রী মরিয়ম এল কমরি। জুলিয়া বিগনালি ও সেবাস্তিন দেমদানদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়ান পিয়ের কুজেট, আন্দ্রে রেনুদিন, বিনসেট, সার্স কুইন, গিলবাই ট্রেভেল প্রমুখ। ফরাসি মন্ত্রী ও অতিথিরা 20 বছর বয়সী তরুণ ইব্রাহিম খলিলের ভূয়সী প্রশংসা করেন। বিজয়ী ইব্রাহিম খলিল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর গ্রামের পাঞ্জাত আলী ও আশা আক্তারের দ্বিতীয় পুত্র। আমার অনুভূতি ভীষণ খুশি, কারণ নর্মালি আমরা যারা দেশের বাইরে আছি সবসময় আমরা দেশকে মিস করি। আজকে এখানে প্রায় 1600 মানুষের ভিতরে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করছি, অনেক খুশি লাগতেছে, অনেক গর্ব, নিজেকে নিয়ে অনেক গর্ব করতেছি। 14 মার্চ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের 1 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে এবং জিয়া ইসলাম ও সৈয়দ সাজিদুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সুয়েব আহমেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, বক্তব্য রাখেন সরকার দিলু নাসের, তরিক আহমেদ, কামরুল ইসলাম, মুস্তাকিজ জামান খুকন, সৈয়দ জামিল আহমেদ, সৈয়দ মামুন আহমেদ, সৈয়দ তারেক প্রমুখ। যুক্তরাজ্য বন্ধু সমাবেশের উদ্যোগে আমেরিকা প্রবাসী বন্ধু শাহজাহান আহমেদ সাজনের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সম্বর্ধনা ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বন্ধু অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য বন্ধু সমাবেশের মুখপাত্র সাংবাদিক ইমরান আহমেদের সভাপতিত্বে ও বন্ধুসভার সদস্য সাইম চৌধুরী ও রুমিন রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন বন্ধুসভার সদস্য শামসুল ইসলাম রাজন, সৈয়দ স্বামী এম এ কাইয়ুম, মিসবাহুজ্জামান মাসুম, হাসনাত হোসেন, বাবুল খান, সাদিক আহমেদ, আব্দুল মতিন লায়েক, জিলহাদ আহমেদ জসিম, আশরাফুজ্জামান বাবুল, মহিনুল হক উনু, রাজীব আহমেদ, মুস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সম্বর্ধিত বন্ধুকে ক্রেস প্রদান করা হয়। যুক্তরাজ্যের জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক তুফাল আহমেদ আলমের পিতার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 15 মার্চ বিকলেন জামে মসজিদ মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের ছেলে তার পিতা বিশ্বনাথের প্রবীণ মুরব্বী হাজি নজির মিয়ার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, এম এ কাইয়ুম, আফজুল হোসেন, তানবীর আহমেদ, আব্দুল বাসির খান, সেলিম উদ্দিন, নিজাম উদ্দিন, মারুফ কবির, মাওলানা শামীম আহমেদ প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। যখনই ফিরছি তখন থাকছেন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। হট্টগুলোর মধ্যে সম্পন্ন হলো সুইডেন আর্মি লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গত বছরের অসামান্য সাফল্যের পর এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। মিডল্যান্ডসের প্রতিটি মসজিদ মাদ্রাসায় এখন চলছে প্রতিযোগিতার প্রস্তুতি। প্রতিযোগীদের আবেদনের শেষ তারিখ আগামী 20 মার্চ রবিবার পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন।
والعاديات ضبحا ما ودعك আলহামদুলিল্লাহ গত বছরের বিরাট সাফল্যের পর এবারও চেনেলা ইউরোপের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিয়াত কম্পিটিশন মিডল্যান্ডস 2016 ইতিমধ্যে মিডল্যান্ডসের প্রতিটি মসজিদ মাদ্রাসায় প্রতিযোগিতা ফরম বিতরণ করা হয়েছে এগিয়ে চলছে প্রতিযোগিতার প্রস্তুতি I went to this Khirat competition last year and I received a medal and I hope to go again this year and receive another one and I hope to get the first prize which is two tickets to Umrah in Saudi Arabia I think it's a very good idea and it's very necessary for our younger generation And I support this and inshallah, hopefully this year's turnout and outcome will be much more better and many more people will get involved into this. এবারে অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটির আলিম, উলামা, ব্যবসায়ী সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এগিয়ে এসেছে। আমাদের চ্যানেলে এই যে প্রোগ্রাম কররা এটা ইয়ংস্টারের ইন্সপিরেশন আপনার বাড়বো আর এই জন্য আমরা এই হোলি মক্কা টুরস এখানে আমরা স্পন্সর করছি। এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং গতবারের যে সফলতা সেই অনুযায়ী এইবারও করতেছে আমি যেন আমি কামনা করি চ্যানেলে এই প্রোগ্রামটি যেন সফল হোক আগামী 30 মার্চ বুধবার সকাল 11টায় বার্মিংহামের স্ট্যাফোর্ড রোডের পিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং 6 এপ্রিল বুধবার একই হলে সকাল 11টায় ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আগামী 20 মার্চ রবিবারের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে প্রবাসের যুব সমাজকে দিনী শিক্ষায় উদ্বুদ্ধ করতে চ্যানেলা এর এই উদ্যোগকে কাজে লাগাতে প্রত্যেক মা বাবা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে কমিটির আলিম উলামা গণসহ বিশিষ্ট জনেরা আমরা অনুরোধ আব কমিটির প্রত্যেক মা বাবার কাছে দয়া করিয়া তার এই দিকে দেখা তখন ইসলামিক জনতা জনের নলেজ হইব আমি অনুরোধ করব ব্রিটেনের বিশেষত মিডল্যান্ডসে অবস্থানরত আমাদের মা বোনেরা আমাদের ভাই বন্ধু যারা আছেন এবং মসজিদ এবং মাদ্রাসার শিক্ষক যারা আছেন আমরা সকলেই যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা সুযোগ গ্রহণ করি এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দুটি লন্ডন সৌদি রিটার্ন টিকিট সহ আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি সকল প্রতিযোগীকে একটি করে মেডেল প্রদান করা হবে এবারের প্রতিযোগিতা আরো বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণে সফল হবে বলে মনে করেন কমিউনিটির নেতৃবৃন্দ বার্মিংহাম থেকে আব্দুর রহমান সুমন চ্যানেল আই একতার কোনো বিকল্প নেই যার এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলো হাইট ইউনিটি সেন্টার 14 মার্চ রাতে তাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানই এর উজ্জ্বল দৃষ্টান্ত হাইট থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল বিপুল সংখ্যক বিভিন্ন কমিউনিটি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী পালন করলো হাইড ইউনিটি সেন্টার এ উপলক্ষে তাদের সেন্টারে আয়োজন করে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মোহাম্মদ মইনুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনের ফাউন্ডার মেম্বার ইকবাল শমস তার স্বাগত বক্তব্যে সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আগত অতিথির সামনে তুলে ধরে তিনি বলেন আমরা ক্লাবর মেইন উদ্দেশ্য হইল হাইট যে ইয়াং জেনারেশন আছেন তারারে আইনা এঙ্গেজ করার দেয় ইনো খেলাধুলা করার দেয় ভবিষ্যতে আপনারা সকল সহযোগিতা চাইমু আপনারা যেভাবে আমরা সহযোগিতা করার আগামীতেও করবা আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল মুসাববির মনসুর আলী নাসির খান সোহেব মিজানুর রহমান মিজান আজাদ মিয়া আকদ্দস আলী আবুল ফয়াজ আব্দুল ওয়াদুদ হীরা মিয়া ফরাজ মিয়া মোহাম্মদ গুলাম কিবিয়া বেলাল প্রমুখ আইড ইউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ আফসার খান আইড ইউনিটি সেন্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই হট্টগুলির মধ্যে সম্পূর্ণ হলো সুইডেন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 13 মার্চ স্টকহোমের একটি কমিউনিটি হলে বর্তমান সুইডেন আওয়ামী লীগের সভাপতি গুলাম আম্বিয়া জন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের পরিচালনায় সম্মেলনে
ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি উপস্থিত ছিলেন। সম্মেলনে কাউন্সিল সেশনে এম এ গনি নতুন নেতৃত্বের নাম ঘোষণা করার শুরুতে সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ আলীর নাম বললে ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন দলীয় কর্মী সহ একটি গ্রুপ ফরহাদকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানায়। এ নিয়ে সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়। হট্টগুলির মধ্যেই নতুন সভাপতি হিসেবে জাহাঙ্গীর কবিরের নাম ঘোষণা করে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। ফরহাদ গ্রুপের কর্মীরা তাদের স্লোগান অব্যাহত রাখলে অনিল দাস ও এম এ গনি সভাস্থল ত্যাগ করেন। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় অনিল দাস ও এম এ গনি সম্মেলনস্থল ত্যাগ করেন। সিলেট মদিনা মার্কেটে সম্প্রতি আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে তার স্বজনরা। এডিনবরায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। সম্প্রতি সিলেটে দুলাভাইয়ের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে শ্যালক আনোয়ার হোসেন। আনোয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আনোয়ার হত্যার তীব্র নিন্দা জানিয়ে এডিনবরায় নিহত স্বজনেরা একটি সভার আয়োজন করে রবিবার। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয় যৌতুকের কারণে ঘটনা হয়েছে এই নির্মম হত্যাকাণ্ড। বিচারের আওতায় এনে ঘাতকদের উপযুক্ত শাস্তি দাবি করা হয় এই সভায়। সিলেট মদিনা মার্কেটে আনোয়ার হোসেন নামে একটি ছেলেকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এডিনবরাবাসীর পক্ষ থেকে কঠোর ভাষায় এর নিন্দা জ্ঞাপন করছি। যে ছেলেটারে মারা হয়েছে তার নাম হইল আনোয়ার হোসেন, সে হইল আমার বাগনা, সিলেট পনিটিল্লা। তার হাতে কিছুই ছিল না, লোকটা ধরে তাড়িয়ে নিয়ে চাকু দিয়ে গাউয়ে মারছে। আমার নিবেদন আবেদন থাকবে বাংলাদেশ সরকারের কাছে যেন সত্য বিচারটা পায়। নামের একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটা আমাদের এডিনবরাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করছি। মানুষের হত্যাকারীকে অতি সত্বর গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। সবশেষে নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এডিনবরা স্কটল্যান্ড থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। 13 মার্চ 2016 ইতালির মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনারম্ভ পরিবেশে বৃহত্তর সিলেট বিভাগের ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির 11তম দ্বিবার্ষিক সম্মেলন এবং নবগঠিত কার্যকরী ও উপদেষ্টা পরিষদের অভিষেক সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। 13 মার্চ 2016 ইতালির মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনারম্বর পরিবেশে বৃহত্তর সিলেট বিভাগের ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির 11তম দ্বিবার্ষিক সম্মেলন এবং নবগঠিত কার্যকরী ও উপদেষ্টা পরিষদের অভিষেক সম্পন্ন হয়েছে। আব্দুল বাসিত দলুই ও নাজমুল হোসেনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট মিলানের কনসাল মোহাম্মদ রফিকুল করিম। অভিষেক অনুষ্ঠানিকতা দ্বিবার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে জামিল আহমেদকে সভাপতি, বাংলাদেশের উন্নয়নে আমরা কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনারা সবাইকে ইউনাইটেড সিলেটের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। চিপল্লা ফেদেরিকা, মিলান আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, মিলান বিএনপির নেতৃবৃন্দ, আবদুল্লাহ আল মামুন, হুসাইন মোহাম্মদ মনির, হারুনুর রশিদ, লিথু হাওলাদার সহ মিলান আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও মিলান বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামিক ফোরাম মিলান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি, নোয়াখালী সমিতি, কুমিল্লা সমিতি, সুনামগঞ্জ কল্যাণ সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি সহ মিলান লোম্বার্দিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক
সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বক্তারা ইউনাইটেড সিগারেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালির উত্তরোত্তর সফলতা কামনা করেন ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে কাবাডি প্রতিযোগিতা 2016 গোলাপগঞ্জ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেছেন সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিন খেলা পূর্ব এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এম এ চৌধুরী সায়েম আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম আশরাফুল আলম খান সৈয়দ মিসবা উদ্দিন আব্দুল আহাদ প্রমুখ এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো আজ ব্রিটিশ পার্লামেন্টে 2016-17 অর্থবছরের বাজেট পেশ করেছেন চ্যান্সেলর জর্জ অসবর্ন লন্ডনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সের রেভোলিউশন ট্যালেন্ট প্রতিযোগিতায় বাংলাদেশি ইব্রাহিম খলিল চ্যাম্পিয়ন এই ছিল আমাদের এখনকার আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ